হ্যালো গাইস, নতুন আবার একটা ব্লগ না চললাম। আমি এখন মতিঝিল পার্কে আছি, ওখানে রাতের একটা ব্লগ বানাবো। তো আপনার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, মানে রাতে এখন খুব অন্ধকার, তো আপনার তাও দেখাচ্ছি মানে রাতে অন্ধকার। তো ফ্রেন্ড তা আপনারা বললেন, তো ফ্রেন্ড এখানে একটা বাড়ি আছে, ওখানে টয়লেট করা হয়। আর এদিকে ফ্রেন্ড একটা সাইকেল পাওয়া যায় এদিকে। তো ফ্রেন্ড এখানে যাচ্ছি, ফ্রেন্ড কিন্তু খুব অন্ধকার রাতে। তো আপনাদেরকে দেখাচ্ছি মতিঝিল পার্কে অত বাল্ব বলে ওটা নেই। তো ফ্যান এখানে তাও অনেক অন্ধকারের সামনে যেয়ে একটা বড় বাল্ব দেখাবো ওখানে। তো আপনি যাচ্ছি এখন, দেখুন সামনে। তো ফ্রেন্ড সাইডে দিনের ভিডিও একটা দিব, অনেক সুন্দর লাগবে। রাতে কিন্তু সাইডে কোনো ফ্যান কিন্তু কিছু দেখার জন্য মতিঝিলের 21 বিঘার মধ্যে মানে অত ফ্যান লাইট দিতে পারেননি পার্কে। তো ফ্যান আপ দিয়েছি, তাই অনেক লাইট দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আপ ঝাপঝা দেখতে পাওয়া যাচ্ছে। তো ফ্যান এদিকে মোটামুটি আসে, দেখি ফ্যান এদিকে ঝিল আছে একটা। মতিঝিলের দুই পাশে বড় দূরে বড় ঝিল আছে, আর আমি মাহাজ পর্যন্ত আছি। মানে এখানে রাতে কিন্তু অনেক লোক হয়। মানে এখানে একটু লাইট দেখা যাচ্ছে। মানে এখানে কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তা আপনাদেরকে দেখাচ্ছি যে রাত্রে ব্লগ কেমন হয়। তো ফ্যান সামনে এসে একটা লাইট দেখা গেল। এখানে একটা বড় ধরনের বল রাখা আছে। তো ফ্যান এখানে চারপাশে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। তো ফ্যান রাতে এটা অনেক লাগছে, ফ্যান দিনে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে। ফ্যান আমার কাছে দিনের ভিডিও আছে, আপনাদেরকে আপলোড দিয়ে দেবো। তো রাতেরও দিয়ে দিলাম, ওটা ভিডিও বানাচ্ছি আমি। ফ্যান এদিকে আমি এখানে একটা বাড়ি আছে, ওইদিকে ফ্যান এখন যাচ্ছি। মানে এখানে একটা বাড়ি আছে বড়, তো এখানে অনেকে আছে। আমার দাদারা দাদাদের কাছে যাচ্ছি এখন আমি। তো ফ্যান দূরে ওই বাড়িটা আমি এখন যাচ্ছি। তো ফ্যান মোটামুটি ফোন এখানে একটা লাইট আছে, এখানে দেখতে ফ্যান তো অনেক সুন্দরই লাগছে। তো এখানে বাড়ি, এখানে দাদারা, আমার দাদারা বসে, তো ওদের যাবো বলবো। ফ্যান অনেকেই লোক আছে। ফ্যান এখন রাত 8টা বাজে, সাড়ে 8টায় ফ্যান গোকুলনাথ পার্কটা বন্ধ করে দেয় মতিঝিলটা। তো ফ্যান বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস এখানে রাত লেগে গেছে, এখন রাতে মানে এখানে খাবার ব্যবস্থা আছে। ফ্যান এখন মতিঝিলে আছে, এর মধ্যে রাতে এখানে অনেক খাওয়ার ব্যবস্থা আছে। এখানে খাওয়ার খাওয়ানো হচ্ছে, সব মানে পয়সা দিয়ে আপনার ফোন কিনে খাওয়ার খাওয়া হচ্ছে। এখানে এখানে অনেক কিছু আছে, খাওয়ার টাওয়ার যাচ্ছি আমি এখন। তো গাইস এখানে রাত লেগে গেছে, এখন রাতে মানে এখানে খাবার ব্যবস্থা আছে। ফ্যান এখন মতিঝিলে আছে, এর মধ্যে রাতে এখানে অনেক খাওয়ার ব্যবস্থা আছে। এখানে খাওয়ার খাওয়ানো হচ্ছে, সব মানে পয়সা দিয়ে আপনার ফোন কিনে খাওয়ার খাওয়া হচ্ছে। এখানে এখানে অনেক কিছু আছে, খাওয়ার টাওয়ার যাচ্ছি আমি এখন। এখন যাতে এসেছি আমি মতিঝিলে, এখন অনেক কিছু বসে আছে এখন। এই বানা রেখে দিলাম ফোন। স্টেশন লাগবে আমরা আসে যাবো।
কি বলবো দা এই রাস্তাটা না একটু জন্য মাছ তোমরা এইটা বাড়ি আমাদের অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আর গ্যারেজ গেলে চলো সাবস্ক্রাইব করে দিবে।